আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় খামারি ভাই বোনেরা, একটি খুব একটা দুঃখের সংবাদ, সেটা হইল গত কালকে রাতে আপনারা জানেন আমার হাসিল মুরগির বাচ্চাগুলি এইখানে টাপায় ছিল, আর বড় হাসিল বাচ্চাটা এইখানে পড়ায় পড়ায় ছিল, আপনারা ভিডিওতে দেখেছেন। বাচ্চাগুলির আমি টাপা থেকে এখানে একটা খাঁচা ছিল, খাঁচার ভিতরে আমি সেট করে রাখতাম। তো দুঃখের কথা হলো কালকা রাত্রে একটা বন বিড়াল আসছিল, যেটাকে অনেকে বাড়াইল বলে বা বন বিড়াল বলে, অনেক বড় সাইজের, মানে বিড়ালের থেকে বড়, আচরণ হলো বাঘের মতো, চিতা বাঘের মতো যেরকম, এটাকে অনেকে বাড়াইল বলে। তো আমার ভাবির ঘুঘুগুলো এই খাঁচার ভিতরে রাখছিলাম, মানে ঘুঘুগুলার অবস্থা তো শেষ। দুঃখের সংবাদ হলো আমাদের যেই বাহাদুর সিংহা ছিল, যেই মোরগ বাচ্চাটা, বড় বাচ্চাটা আপনারা যারা ভিডিওতে দেখছিলেন, আপনাদেরকে আমি ভিডিওতে দিয়ে দিব। বাহাদুর সিংহার নাই, বাহাদুররে খাইয়া এখানে খুব খারাপভাবে ফালায় রাখছিল। মানে কি বলবো, যখন বিপদ আসে, হয়তো বা আল্লাহর একটা পরীক্ষা, যাই হোক, আমার বড় মোরগ বাচ্চারা এইখানে ফালায় রাখছিল। এমনকি আমার যে তিনটা বাচ্চা ছিল, এই যে আসেন দেখাই, এই যে দেখেন, এই যে হাসিল বাচ্চাটার অবস্থা কি করছে একটু দেখেন, মানে আপনাদেরকে দেখাইতে পারবো না, একটা ডানার পুরো ছিঁড়া নিয়ে গেছে, এরকম একটা অবস্থা। পায়ের নখটা উঠাই ফেলছে, এই যে দেখেন পায়ের নখটা দিয়ে এখন পর্যন্ত রক্ত পড়তেছে। মানে তারপরে ঘুঘুগুলার অবস্থা দেখেন, এক একটার পাকনা পুকনা ছিঁড়া, মানে ওদের যেন কত ক্ষতি করছে। এখন এইখানে ইয়া সেট আপটা করছি, এই যে হাসলি বাচ্চাগুলি, একটা বাচ্চা তো আপনাদেরকে দেখাইলাম অবস্থা, আর এই যে বাচ্চাটা, এই যে কালো বাচ্চাটার, এই যে দেখেন দড়িরে দিদা ফাটায় ফেলছে, দড়টা পুরো ফুট দিয়ে বিড়াল আছে, এই যে দেখেন। আর এই বাচ্চাটারও কয়েক জায়গাটা ক্ষত করছে, কয়েক জায়গাটা দাঁতের কামড় দিছে, আহা একটু ঠোকাইস না, এই না দেখেন দেখেন, জগাটার ভিতরে খালি ঠোকরাইতেছে, জগাটার ভিতরে ঠোকাইস না রে। তো এই যে এই অবস্থা, মাত্র একটু খানা খাইলে ওইটা খানা খায় না, মানে কি কম। কালকে রাত্রে অগোপরে অনেক বড় জন্মের একটা জ্বর গেছে, তারপর ওর পাছার এদিক দিয়ে এমনভাবে কামড় মারছে কালা বাচ্চাটার, দেখেন কালা পাছার এদিক দিয়ে ফুলে গেছে, রক্ত জমে গেছে প্রত্যেকটার, এই যে দেখেন নাকের বরা বইল কেমনভাবে খামসির দাগ, ধূপ পুরা সারা শরীর ভরা খামসির দাগ, দেখেন কি অবস্থা করছে আমার বাচ্চাগুলি রে। এটি সব বাড়াইলে করছে, এত বড় মোরগটা, মোরগটার পা ধুইরা খাইয়া থুইয়া দিছে, বাচ্চারা বাঁচব কিনা জানি না। আর কি একটা অবস্থা, রক্ত পড়তেছ, তো যাই হোক, সবাই দোয়া করবেন বাচ্চাটা যাতে সুস্থ হয়, কাটা অংশটা তো দেখা যাইব না, মানে অবস্থা খুবই খারাপ, রানাটা নিয়ে গেছে। তো যাই হোক, সকলে দোয়া করবেন যাতে আমার যেই সব মোরগ মুরগিগুলো আছে, আমার বাহামাগুলি, আমার হাসিল মোরগগুলা, মোরগ মুরগিগুলা, আল্লাহ পাক যেন করে সকলে সুস্থ রাখে, ভালো রাখে। খুব খারাপ লাগতেছে, আর ধৈর্য ধরতে পারতাছি না, দেখেন এলা এত সুন্দর ঘুঘুগুলা, ঘুঘুগুলোর অবস্থা কি করছে, সব করে আমরা ভাবি ঘুঘুগুলা পালে, ঘুঘুগুলার অবস্থার অবস্থা নাই, মানে কি বলবো কি করবো, কিছু বলার মতো নাই। দেখেন বাচ্চাগুলির অবস্থা, টুকরাই আর হয়েছে সারাটা শরীর ভরা দাগ, খামসির দাগ।
পায়ের দেখেন এই যে পায়ের গোলমুড়া গুলো ফুলে গেছে, যে দেখেন এগুলো ফুলে গেছে, ধাপটা ধাপড়ি করছে। যাই হোক, সকলে দোয়া করেন আল্লাহ পাক যাতে এগুলিকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ যেন আমার ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।